স্বাগতম সেজন কুচুমিয়া, আমি কারিম মোল্লা শিবন। আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর লগারিদম। আমরা গত ক্লাসে সূচক আলোচনা হচ্ছে 4.1, আজকে 4.2 নিয়ে আলোচনা করবো। 4.2 এর সর্বপ্রথম সাধারণ সূত্র কতগুলো লেখা আছে। সাধারণ সূত্র কতগুলো হচ্ছে, লগের ক্ষেত্রে যদি গুণ থাকে তাহলে সেটা কী হবে, যোগ হবে। যদি ভাগ থাকে তাহলে সেটা কী হবে, বিয়োগ হবে। এবং যোগ হলে আলাদা আলাদা হবে, গুণের বেলা ভাগের বেলা আলাদা আলাদা হবে। তাহলে এখানে বিয়োগ করা হলে পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে আসবে। বেস এবং মান যদি সমান হয় তার মানে কত আসবে, 1 আসবে। এগুলো হচ্ছে লগের সাধারণ সূত্র। এই সূত্রগুলো নিয়ে আমরা লগারিদম ফাংশনটা করব, লগারিদমের গাণিতিক অংশগুলো করব। ওই আপনারা আমাদের সাথে থাকবেন। এখন আমরা শুরু করতেছি লগের মান নির্ণয় দিয়ে। মান নির্ণয়ের একটা গাণিতিক সূত্র স্থাপন করা আছে, সেটা হচ্ছে দেখি লগের 3√5 × √5। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে করতে পারি হচ্ছে 1/3, আর এটাকে করতে পারি হচ্ছে হাফ। তাহলে বেস বেস যদি সমান, বেস যদি একই হয় কোন সময় পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। তাহলে পাওয়ারগুলো কি করা আছে, যোগ করা আছে। তাহলে দেখো 1/3 1/2, তাহলে আমরা এখানে 3 এবং 2 কি করলাম, লসাগু করলাম। লসাগু করার পরে আমরা 5 + 5/6 হচ্ছে পাওয়ার, এটা সামনে আসবে। বেস যেমন মান সমান হওয়ার কারণে তার মান সমান 5/6। এবারে আমরা লগের মান নির্ণয়গুলো করতে পারবো। আমি পাশাপাশি আর একটা মান নির্ণয় দেখা দিচ্ছি, সেটা আরেকটি মান নির্ণয় হচ্ছে লিখতে হবে 200 200, হবে 100 100, হবে 50 50, হবে 25 25, 5 + 25 অর্থাৎ 2 টু দি পাওয়ার 4, আর আসছে 5 তাহলে সেক্ষেত্রে আমরা পাওয়ারটা সামনে আসবে log 2√5 √5, তার মান কত হবে, 1 4 1 4। আমরা এইভাবে লগের মান নির্ণয়গুলো করতে পারবো। এখন পরবর্তী কাজ সমস্যা হচ্ছে যে এক্স এর মান নির্ণয়। এক্স এর মান নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র দেখতে হবে। সূত্রটা হচ্ছে লগ এর ক্ষেত্রে দেখেন, যদি সূত্রটা a^x সমান যদি n হলে, a^x সমান n হলে x সমান সমান log a^n হবে। তাহলে এই সূত্রটা অনুসরণ করে আমরা এক্স এর মানগুলো নির্ণয় করব। তাহলে আমরা আসি এক্স এর মানগুলো নির্ণয় করি। এক্স এর মান নির্ণয় করা দ্বিতীয় অংশ হচ্ছে যে এক্স এর মান নির্ণয় করা। একটা উদাহরণ আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই সূত্রের আলোচনা করব। অর্থাৎ যদি এই সূত্রের ফর্মেটটা হচ্ছে এরকম, যদি লগ বেস এ থাকে, লগ আকারে থাকে, তাহলে আমরা করবো এইভাবে, অর্থাৎ এ আকারে আনবো। আর যদি এইভাবে থাকে আমরা এইভাবে নিয়ে আসবো। তাহলে আমাদের লগ এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন সমান সমান কি দেওয়া আছে, এক্স দেওয়া আছে। তাহলে সূত্রটা হচ্ছে যে কি, দেখো লগ এ এন সমান সমান কি দেওয়া আছে, এক্স দেওয়া আছে। আর সূত্রটা হচ্ছে কি, তাহলে এ টু দি পাওয়ার এক্স সমান সমান এন হবে। অর্থাৎ আমরা লিখতে পারি, সুতরাং এক্স টু দি পাওয়ার 324 সমান 324।
ক্ষেত্রে এক্স এর মান নির্ণয় করা। এটা হচ্ছে যে উদাহরণে 8 নম্বরের 6 নম্বর গাণিতিক সমস্যা, আর আমরা অনুশূন্য থেকে যদি একটা করি, অনুশূন্য থেকে একটা করে দিই, 2 নম্বর থেকে দুই থেকে যদি একটা করি, তাহলে দুই থেকে আমরা একটা করি, অনুশূন্য দুই মধ্যে হচ্ছে গণনাটা করি। তাহলে আমরা উদাহরণের 6 এবং অনুশূন্য, উদাহরণ 8 এবং অনুশূন্য 1 2 আমরা এইভাবে কী করতে পারবো, শেষ করতে পারবো। এখন আমরা যে গাণিতিক সমস্যাটা করাবো সেটা হচ্ছে যে উদাহরণ নম্বর 10। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যা, এটা একটু ভালো করে মনোযোগ দিতে হবে। তাহলে log 10 1.2, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে আমরা খুব সুন্দর করে মানটাকে মনে নিতে পারি। এখানে যে কাজটা করবো আমরা, এটাকে ছোট ছোট বেছে নিয়ে আসবো, 27 কে আমরা 3 বেছে নিয়ে আসবো, 8 কে আমরা 2 বেছে, এবং 1000 কে আমরা 10 বেছে যদি নিয়ে আসি, তাহলে আমরা আমাদের গাণিতিক সমস্যাটা করতে সহজ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে যে 3 27 কে লেখা যায়, আর এটা মানে হচ্ছে কত, হাফ, আর এটাকে লেখা যায় হচ্ছে যে লগ, একে লেখা যায় লগ কত, 67 লেখা যায়, একে লগ 10 কিউ, আর রুট মানে হচ্ছে কত, হাফ। আর এই দশমিক অংশ যদি আমরা যদি কাজটা করতে পারি, সাধারণ অংশে নিতে পারি, তাহলে সাধারণ অংশ যদি নিয়ে যায় তাহলে 10 মিনিট জন্য 1, বাকি 1 বার জন্য 1টা 0, তাহলে কত হবে, 12/10। এই দশমিক ভগ্নাংশকে আমরা কি করলাম, সাধারণ ভগ্নাংশ নিয়ে গেলাম। এরপর আমাদেরকে এখানে লাইনটা হচ্ছে কিনা দেখেন, এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট, 27 কে লেখা যায় 3 কিউ, আর রূপমানি হচ্ছে হাফ, আর 8 কে লেখা যায় 67 যে যেমন ছিল, আর এখানে 1000 কে লেখা যায় 10 কিউ, আর রূপকে লেখা যায় হচ্ছে হাফ, আর এখানে
দশমিক ভগ্নাংশ 1.2 কে আমরা সাধারণ ভগ্নাংশ নিয়ে গেলাম, দশমিক জন এক বাকি এক পর্যন্ত একটা শূন্য আমরা সেই কাজটা করলাম। এরপর আমরা পাওয়ার পরে কি করতে পারি, গুণ করতে পারি, অর্থাৎ লগ 10 সি সি বাই 2 প্লাস লগ 10 4 ইউ হাফ মাইনাস লগ 10 10 সি বাই 2। আর এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যদি এখানে ভাগ আছে ভাগের ক্ষেত্রে কি হবে বিয়োগ হবে, তাহলে লগ 10 লগ মাইনাস লগ 10 10। এখন আসেন এবার আমরা লগের ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে পাওয়ারটা কোথায় আসবে সামনে আসবে, তাহলে 3 বাই 2 3 বাই 2 3 বাই 2 সামনে আসবে 3 বাই 2 লগ 10 3 প্লাস 3 বাই 2 এখানে আমরা 3 বাই 2 মানে এখানে 3 বাই 2 করে সামনে নিয়ে আসছি 3 বাই 2 লগ 10 4 3 বাই 2 লগ 10 10 আর এখানে হচ্ছে যে লগ 10 12 কে লাগালে 3 ছেড়ে কত 12 যেমন ছিল লগ 10 10। এরপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে 3 বাই 2 টা কমন নিতে পারি, 3 বাই 2 যদি কমন নিই তাহলে এখানে থাকবে হচ্ছে লগ 10 3 প্লাস লগ 10 4 মাইনাস লগ 10 10 আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে যে লগ 10 3 প্লাস লগ 10 4 মাইনাস লগ 10 অফ 10। তাহলে এখানে দেখেন এইটা এটা কি যাচ্ছে কাটা যাচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার আসছে কত 3 বাই 2। এভাবে আমরা এই গাণিতিক সমস্যাটা কমপ্লিট করতে পারবো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গাণিতিক সমস্যা। আমি আরেকবার বুঝে নিচ্ছি, একটু বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে যে সর্বপ্রথম আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে 27 কে এবং 1000 কে 3/7 বেছে নিয়েছিলাম, আবার মুক্তি 67 লিখলাম এটাকে 4/7 করার জন্য। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি 3/4 কিউ, এটাকে লিখতে পারি হচ্ছে 10 রুট। তাহলে এখানে আর রুট মানে হচ্ছে হাফ, রুট মানে হচ্ছে হাফ, আর রুট এর মানে হচ্ছে 67 এটাকে আবার রুট কিউ লিখতে পারি। এবার সবগুলোকে 3/2 পাওয়ার দিয়ে নিয়ে 3/2 পাওয়ার বাড়ানোর পরে 3/2 টা আমরা কি নিলাম কমন নিলাম, কমন নেওয়ার পরে অংশটুকু হলো আর নিচের অংশটুকু হচ্ছে যে সাধারণ লগ্ন দশমিক ভগ্নাংশকে সাধারণ লগ্নাংশ নিয়ে গেলাম, মাঝের ক্ষেত্রে বিয়োগ করলাম, 12 কে ভেঙে লিখলাম 3 4 12, গুণের ক্ষেত্রে কি হবে যোগ হবে, ধরে লগ 3 প্লাস লগ 4 মাইনাস লগ 10 অফ 10। তাহলে এইটা এবং এটা কি যাচ্ছে উপরেরটা এবং নিচেরটা কাটা যাচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার আসছে 3/2। আমরা এইভাবে এই গাণিতিক সমস্যাটা কমপ্লিট করতে পারবো। তারপরে আমরা যে গাণিতিক সমস্যাটা করব সেটা হচ্ছে যে কি তিন থেকে দেখাও যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তিন এর গাণিতিক সমস্যা করব, সেখান থেকে আমরা একটা গাণিতিক সমস্যা করব। আমরা জানি ভাগের ক্ষেত্রে কি হবে বিয়োগ হবে, তাহলে আমরা যদি বিয়োগ করি
log of 10 15 log of 10 x of 47 তাহলে log of 10 এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2 into 25 মানে কত 5 স্কয়ার আর এখানে লিখতে পারি হচ্ছে log of 10 3 into 49 মানে 7 স্কয়ার এভাবে আমরা লিখতে পারি তাহলে দেখেন এই জিনিসটা হচ্ছে আমাদের বোঝার বিষয় যে 15 স্কয়ার এর 2 ইনটু 25 অর্থাৎ 5 স্কয়ার আর এই সব স্কয়ার এর 3 ইনটু 49 অর্থাৎ 7 স্কয়ার তাহলে আমরা জানি যে গুণের ক্ষেত্রে কি হয় যোগ হয় তাহলে গুণের ক্ষেত্রে আমরা কি করব যোগ করব গুণের ক্ষেত্রে যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসছে কি আমাদের আসছে log 10 2 plus log 10 5 স্কয়ার মাইনাস log 10 3 প্লাস মানে মাইনাস log 10 7 স্কয়ার তাহলে এরপর আমাদের আছে হচ্ছে log 10 2 এখানে পাওয়ারটা কত আছে সামনে আছে log 10 of 5 এখানে আছে log 10 3 এখানে আছে 2 log 10 of 7 সুতরাং রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা এইভাবে কি করতে পারবো এই গাণিতিক সমস্যাটা করতে পারবো তিনের কক হগ একটি গাণিতিক সমস্যা করলে বাকি গাণিতিক সমস্যাও পাওয়া যাবে শুধু সূত্রের প্যাটার্নটা মনে রাখতে হবে যে গুণের ক্ষেত্রে যোগ হবে বাইরের ক্ষেত্রে বিয়োগ হবে আর পাওয়ার থাকলে পাওয়ারটা ক্ষেত্রে দাঁড়াবে সামনে চলে আসবে আর বেস এবং মান যদি সমান হয় তাহলে কত হবে ওয়া হবে এভাবে যদি আমরা মনে রাখি তাহলে আমরা লগ এর এই গাণিতিক সমস্যাটা করতে পারবো এখানে কি কাজ করা হয়েছে গুণের ক্ষেত্রে যোগ করা হয়েছে এখানে গুণের ক্ষেত্রে যোগ করা হয়েছে কিন্তু মাইনাস থাকার কারণে প্লাস মানে হচ্ছে মাইনাস প্লাস মানে হচ্ছে মাইনাস চিহ্নের পরিবর্তন হবে এরপরে পাওয়ার গুলো কোথায় চলে আসলো সামনে চলে আসলো পাওয়ার গুলো কোথায় চলে আসলো সামনে চলে আসলো এভাবে আমরা রাইট হ্যান্ড সাইডের অংশটা গণনা করতে পারলাম এখন আমরা যে চার নম্বরে সরলকরণ যে গাণিতিক সমস্যাগুলো সেগুলো আমরা করব সরলকরণ গাণিতিক সমস্যাগুলো সরল গণ গাণিতিক সমস্যাগুলো আমরা করবো এখানে আমাদের টোটাল তিনটে গাণিতিক সমস্যা আছে ইনশাআল্লাহ এক একটা করে গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করতেছি সরল গণ গাণিতিক সমস্যাগুলো চার নম্বর চার নম্বরের গাণিতিক সমস্যাগুলো আমরা চার নম্বরের মধ্যে আমরা এখন করবো হচ্ছে খ নম্বরটা খ নম্বর গাণিতিক সমস্যাটা করবো মাইনাস লগ অফ থ্রি প্লাস লগ অফ টু এই গাণিতিক সমস্যাটা আমরা এখন করতে যাচ্ছি তাহলে log 5 এই জিনিসটাকে আমরা একটু গুণ করে নিচ্ছি 7 বাই 1 বাই 5 7 হাফ রুট মানে হচ্ছে হাফ আর এটা মানে হচ্ছে কত 1 বাই 5 আর এখানে আমরা লিখতে পারি হচ্ছে log of 3 এটা 1/3 তারপরে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে যে log 4 কে দেখা যাচ্ছে যে রুট 2 আমরা হাফ অর্থাৎ রুট 2 কে যদি লিখি আমরা তার মান কত আসবে তার মান আসবে কত 2 তারপরে
1 by 2 আর এখানে আমরা যদি এটি পাওয়ারটা কোথায় আসবে সামনে আসবে log 3 3 তারপর হচ্ছে পাওয়ারটা সামনে আসবে log 4 base 4 of 4 এখানে log 7 7 হচ্ছে লসাগু আর 5 আর 7 হচ্ছে যে বেস আর 5 আর যে লসাগু হচ্ছে যে বেস এখানে হচ্ছে 2 এখানে হচ্ছে log 5 আর এখানে হবে 1 by 3 into 1 plus half into 1 এখানে আসতেছে হচ্ছে কত 5 plus 2 অর্থাৎ 7 by 10 তাহলে 7 by 10 কত চলে আসবে সামনে চলে আসবে 7 by 10 যদি সামনে আসে তাহলে আমাদের আসতেছে কত 7 by 10 7 by 10 যদি সামনে আসে আমাদের log base 7 minus 1 by 3 half এরপর আসতেছে কত 7 by 8 minus 1 by 3 plus কত এবার আমরা এখানে কি করে দিব লসাগু করে দিব লসাগু করে দিলে আমাদের গাণিতিক সমস্যাটা কমপ্লিট হবে তাহলে এখানে আমরা আরেকবার বুঝে নেব সেটা বেস একই থাকার কারণে আমরা পাওয়ারগুলো কি করলাম যোগ করলাম যোগ করার পরে এখানে 5 আর দিয়ে লসাগু করলাম লসাগু হচ্ছে 5 10 তারপর 2 দিয়ে কেটে 2 10 5 5 এর 5 আর এখানে 5 গুলো সামনে আসলো বেস এর মান সমান হলে তার মান 1 হবে বেস এর মান সমান হলে তার মান 1 হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে 2 প্লাস 5 এটা এই বেস এই পাওয়ারটা ওরা চলে যাবে সামনে চলে যাবে 7 বাই 10 আর বেস এর মান সমান হলে তার মান 1 হবে সর্বশেষ আমরা যদি কি করি লসাগু করি তাহলে আমাদের অ্যানসারটা পেয়ে যাব এভাবে আমরা 4 এর ক নম্বর গাণিতিক সমস্যাটা করতে পারবো এখন করব হচ্ছে 4 এর ক নম্বর গাণিতিক সমস্যা 4 এর ক নম্বর গাণিতিক সমস্যাটা আমরা কি করি সমস্যাটা করি seven log eight ten by nine minus two log ten 25 by 24 plus three log ten 81 by 80 তাহলে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে 235 বেসে নিয়ে আসব এই মানগুলোকে 235 বেসে নিয়ে আসব 235 বেসে নিয়ে আসার পরে আমরা লগ এর যে সূত্রের ফর্মুলা আছে সেগুলো প্রয়োগ করব ইনশাআল্লাহ আমরা অ্যানসার পদ পেয়ে যাব তাহলে আমরা করার চেষ্টা করি সেটা হচ্ছে যে লগ এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে লগ এর ক্ষেত্রে মান থাকলে সেটা কি হবে পাওয়ার হবে তাহলে 10 বাই 9 10 বাই and then again 2 into 5 আর এটাকে লাগা যায় হচ্ছে কত 3 স্কয়ার 90 কত লাগা যায় 3 স্কয়ার আমরা বলছি এটাকে কত করব 235 বেস অর্থাৎ এটাকে লাগা যায় 2 into 5 আর 90 লাগা যায় 3 স্কয়ার 3 স্কয়ার তাহলে এটা 7 এর কত হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে আর এখানে log 10 log 10 log 10 এটাকে লাগা যায় কত 5 স্কয়ার আর এখানে লেখা হচ্ছে এটা লেখা হবে 3 into 2 cube অর্থাৎ 3 আর 24 আর এখানে কি ছিল এটা পাওয়ার হয়ে যাবে log 10 এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4 81 কি করে লেখা যায় 3 টু দি পাওয়ার 4 আর এখানে লেখা যায় 580 অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 এটা এখানে কি আছে 3 এর কি হবে পাওয়ার হয়ে যাবে তাহলে আমরা এখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে যে 10 বাই 9 25 বাই 24 81 বাই 80 এই সংখ্যাগুলোকে আমরা 235 বেসে নিয়ে আসলাম 235 বেসে নিয়ে আসার পরে এখানে যে মানগুলো আছে সেই মানগুলোকে আমরা কি করলাম পাওয়ার করে দিলাম ঠিক আছে তাহলে পাওয়ার পাওয়ার কি হবে গুণ হবে তো পাওয়ার পাওয়ার আমরা কি করব পাওয়ার পাওয়ারে আমরা গুণ করব পাওয়ার পাওয়ারে যদি আমরা গুণ করতে পারি তাহলে আমাদের একটা অবস্থা হবে পাওয়ার পাওয়ারে আমরা গুণ করে দেখো 2 টু দি পাওয়ার 7 ইনটু 5 টু দি পাওয়ার 7 আর এখানে হবে 7 গুণ 14 মাইনাস log 10 এখানে হবে 5 টু দি পাওয়ার 4 আর এখানে হবে 3 স্কয়ার ইনটু 2 গুণ 6
last log 10, 3 in 0 and 12, 5, 3, 2 in 0 and 12. এখন আমরা যে কাজটা করবো লগের ক্ষেত্রে যদি গুণ যোগ থাকে লগ যদি আমরা কমন নিই সেটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে আর বিয়োগ থাকলে সেটা কি হবে ভাগ হবে আর সেই ভাগটা যদি কি হয় গুণ হয় তাহলে হরটা লবে যাবে লগটা হরে আসবে এখানে এই কাজটুকু আমরা করবো এখন লগ 10 যদি কমন নিই তাহলে আমাদের যে মানগুলো আছে সবগুলো কি হবে গুণ হয়ে যাবে কি হবে 2^7 5^7 3^14 আর এখানে যে একটা কথা বললে এটা প্রথমে বিয়োগটা কি হবে ভাগ হবে তাহলে ভাগটা যদি গুণ হয় হরটা উপর উঠবে লগটা নিচে আসবে অর্থাৎ 2^2 3^2 2^6 আর এখানে হবে 5^4 আর এখানে হচ্ছে 3 এটা আছে যোগ আর এখানে হবে 5^3 2^12 তাহলে আমাদের এখন বেস যদি একই হয় কোন সময় পাওয়ার কি হবে যোগ হবে তাহলে আমরা সেই কাজটুকু করি সেই কাজটুকু যদি আমরা করি তাহলে আমাদের টোটাল ভাগের বিয়োগের ক্ষেত্রে ভাগ হবে ভাগটা উঠতে গেলে গুণ হবে এই জন্য হর যাবে লবে বাবা আসবে হরে এই 3^2 2^6 উপরে 5^4 এটা নিচে আর যেমন ছিল তারপরে আমরা কি করলাম 2 এর বেস যোগ করলাম 3 এর বেস একত্র করলাম 5 এর বেস একত্র করলাম 5 পাওয়ার একত্র করলাম 2 এর পাওয়ার একত্র করলাম 3 এর পাওয়ার একত্র করলাম করে এরপর আমরা দেখলাম যে জিনিসগুলো 14 কে 14 দিয়ে করলে কত হচ্ছে 1 এখানে 7 7 চলে যায় অর্থাৎ 0 5^2 0 0 1 1 আসছে আর এখানে 13^12 চলে গেলে কত আসবে অর্থাৎ লগ 2 এখন আমরা বয় একটা সৃজনশীল আছে সেই সৃজনশীলটা উপস্থাপন করব সেই সৃজনশীলটা আমরা প্রথমে প্রশ্নটা দেখি তারপরে আমরা তোমাদেরকে ফাইন্ড আউট করে দিব যে এই সৃজনশীলটা ইতিমধ্যে আমাদের করানো শেষ হয়ে গেছে এবং এই সৃজনশীলটা বইয়ের কত কত অঙ্ককে সমর্থন করে সেটা আমরা প্রয়োগ করে দেখা দিচ্ছি যে কীভাবে এই সৃজনশীলটা আমরা কী করতে পারবো বইয়ের কারণে সমস্যাগুলোর সাথে মিলাতে পারবো সেটা আমরা একটু দেখতেছি √YQL
সেভেন্টিক নম্বর আমার পছন্দ হয়। W log x z by y square minus x log z square by x square y plus y log y to the power 4 by x to the power 4 into x to the power 4. One of the first of the that's how the log of k y cube minus y log of x minus y by x log x dash divided by log of x y minus log of z समान समान log of y y cube তাহলে এই কারণে সমস্যাটা যদি আমরা একটু দেখি সর্বপ্রথম হচ্ছে যে রুট y কিউবের ত্রিভিত্তিক লব নির্ণয় করা। এই কারণে সমস্যাটা তোমরা যদি পড়তে চাও সেটা হচ্ছে উদাহরণ সাত। উদাহরণ সাতের নিয়মে করবা। এক নম্বর কারণে সমস্যাটা আমরা করব হচ্ছে যে উদাহরণ সাতের নিয়মে কারণে সমস্যাটা করব হচ্ছে উদাহরণ উদাহরণ সাতের নিয়মে উদাহরণ সাত উদাহরণ সাত করবা। আর এই গানে সমস্যাটা হচ্ছে তুমি এটা হচ্ছে যে সরল ক সরল ক কিছুক্ষণ আগে করাছি চারের ক চারের ক চারের ক অনুসরণ করবো আমরা অর্থাৎ জাস্ট এখানে মানগুলো বসা দিলে চারের পর অন্য কারণে সমস্যাটা চলে আসবে। চারের পর অন্য কারণে সমস্যাটা আমরা যেভাবে করছি এখানে যদি সেভাবে করি তাহলে আমরা হয়ে যাবে চারের পর অন্য কারণে সমস্যা কিছুক্ষণ আগে করা হচ্ছে। তারপরে এই গানে সমস্যাটা ঘন গানে সমস্যাটা সেটা আমরা করব হচ্ছে উদাহরণ দশের আলোকে উদাহরণ দশ এটা হলো কত উদাহরণ দশ উদাহরণ দশ এইভাবে আমরা এই সৃজনশীলটা করতে পারবো। তো আমরা ইতিমধ্যে ভাবে পয়েন্ট ওয়ান এন উদাহরণ ছয় উদাহরণ সাত উদাহরণ আট এবং অনুশীলনের এক দুই তিন চার এবং সৃজনশীল পাঁচ এই এই গানের সমস্যাগুলো উপস্থাপন করার মাধ্যমে লগের ফোর পয়েন্ট টু এর অধ্যায়টা আমরা শেষ করতে পারলাম এবং ফোর পয়েন্ট ওয়ান গত ক্লাসে শেষ করছি দুইটা অধ্যায় আমাদের শেষ। ফোর পয়েন্ট ওয়ান এবং ফোর পয়েন্ট টু মিলে একটা মিক্সার সৃজনশীল আসতে পারে অথবা ফোর পয়েন্ট ওয়ান থেকে কিছু অংশ অন্য একটা অধ্যায়ের সাথে মিল থাকতে পারে অথবা ফোর পয়েন্ট টু এর সাথে কিছু অংশ অন্য একটা অধ্যায়ের সাথে মিল থাকতে পারে তাহলে দুইটা অধ্যায় মিলে একটা সৃজনশীল আসতে পারে। এভাবে আমরা আমাদের লগ এবং সূচক এই দুটি অধ্যায় শেষ করলাম। সবাই বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে যে ফোর পয়েন্ট ওয়ান এবং টু এর আলোকে যেহেতু বইয়ের সাধারণ সমস্যাগুলি শেষ তোমরা টেস্ট পেপার বা মেডিসিন নিয়ে সৃজনশীলগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবা ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তোমাদের। ধন্যবাদ সবাইকে ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা।